بنادت অবরোধে আমাদের কোনো ক্ষতি হয় না আমরা রেগুলার লঞ্চ চলাচল করি তবে কিছুটা প্যাসেঞ্জার মানে ভীতির কারণে একটু হ্যাঁ এই সন্ত্রাসী কার্যকলাপের কারণে একটু ভীতি সঞ্চার হয়েছে যার জন্য প্যাসেঞ্জারটা একটু কম দেখা যায় কিন্তু এছাড়া লঞ্চ নিয়মিত চলে আমরা চাই না যে অবরোধে লঞ্চ বন্ধ করে দিই অবরোধে তো আমরা লঞ্চ চালাই চালাই যাত্রী যদি না হয় মালিক তো অটোমেটিক বন্ধ করে দেবে হ্যাঁ আমরা চাই না অবরোধ থাক বা অবরোধ হোক লঞ্চ চলুক দুইখান লঞ্চ চলে তাও যদি না যাইতে পারি তাতে আমাদের কষ্ট হয়ে যায় আমাদের সংসার চালাইতে খুব কষ্ট সাধারণ জনগণের ভোগান্তি হইতেছে আর বিভিন্ন মানুষ যে এখন যারা ট্রেনের যাত্রী তারা সময় মতো যাইতে পারতেছে না কিংবা বাসে উঠতে পারতেছে না ভয়ের কারণে মনে একটা সংশয় থাকে রাস্তায় কোনো দুর্ঘটনা হইব কি না তারপর পরিবার থেকে নিষেধাজ্ঞা থাকে অবরোধের সময় বাসে উঠিস না হ্যান ত্যান এসব আর কি অবরোধ তো দেশের উন্নতি হয় না অবরোধ আমরা চাই না একটু দূরে টিউশনি পড়াতে যায় তাদের টিউশনি অফ রাখতে হচ্ছে তারপরে ছিল কোথাও আসা যাওয়া সব কিছুতেই সমস্যা হচ্ছে অবরোধের জন্য আমি এখন আসছিলাম ঢাকায় জয়নিংয়ের জন্য আমার জবের তো জয়নিংটা আমার একটু সমস্যা হয়েছে সহজে আসা যায় নাই একটু দুর্ভোগ হইতে হয়েছে আমার এই তো আর নানান ধরনের অনেকে তো অসুস্থ থাকে যাদের অসুস্থ থাকে মানে ইমার্জেন্সি থাকে তাদের তো সমস্যাটা বেশি হয় আসলে রেলের বিশেষ নিরাপত্তা বাহিনী রয়েছে রেলের পুলিশ রয়েছে এখন আনসার ব্যাটালিয়নে কাজ করতেছে এবং আমাদের এই দীর্ঘ লম্বা রেলপথ সেখানে ট্র্যাক মনিটরিংয়ের জন্য গ্যাংকার আমাদের যে গ্যাংগুলো রয়েছে গ্যাং খালাস সেখানে আপনার ওয়েম্যানগণ নিরাপত্তা নিশ্চিত করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে না লাইন ঠিক আছে এবং রেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সার্বক্ষণিক মনিটরিং করছেন বিশেষ খেয়াল করা হয়েছে এই অবরকালীন সময়ের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু এবং নিরাপদ রেল ভ্রমণ উপহার দিতে পারছি সমান্ত যাচ্ছে আমাকে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে এবং অগ্নিসংযোগ না করতে পারে
আমরা আশা করব রাজপথে আছে আওয়ামী লীগের নেতৃত্বে মুন্না ভাইয়ের নেতৃত্বে রাজপথে থেকে আমরা বিএনপি জামাতের নাশকতা নৈরাজ্য আগুন সন্ত্রাস আমরা প্রতিহত করব মাথা উঁচু করে দাঁড়াচ্ছে উন্নয়নশীল দেশের কাতারে হাতে হাত কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ এগিয়ে চলছে আবার বাংলার মানচিত্রকে খামচে দেওয়ার জন্য আবার অশুভ তৎপরতা শুরু করেছে।